আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের এই টিউটোরিয়ালটিতে আমরা দেখব যে আমরা কিভাবে খুব সহজে লারাভেলের একটা প্রজেক্টকে আমরা হেরেকু নামক ক্লাউড সার্ভার রয়েছে, তারা সুযোগ দেয় সেখানে হোস্টিং করার, তো সেই প্রসেসটা দেখব। তবে এক্ষেত্রে বিভিন্ন পদ্ধতি আছে বা আপনার বিভিন্ন রিকোয়ারমেন্ট থাকতে পারে। হতে পারে আপনার প্রজেক্টটা শুধু কোনো ব্যাকএন্ড সাইট নাই, অর্থাৎ কোনো লারাভেলের আপনার কোনো পোস্ট বা গেট করেনি জাম্পের সাহায্যে বা অম্পের সাহায্যে, তো সেটাও আমি দেখাবো। এবং ডাটাবেস কানেকশন যেটা কথা বলছি, জাম্প বা ওয়াম্পে আপনি ডাটাবেস তৈরি করেছেন, সেখান থেকে ডাটা নিয়ে কাজ করছেন, সেই ওয়েবসাইটটিকেও আমরা কিভাবে হোস্টিং করতে পারি সেটাও আমি দেখাবো। তবে আজকে টিউটোরিয়ালে শুধু এটা দেখাবো যে কিভাবে আমরা এরকম একটা ফ্রেশ নিউ ব্র্যান্ড নিউ ফ্রেশ প্রজেক্টকে আমরা কিভাবে হেরেকুতে হোস্টিং করতে পারি। তবে এই ক্ষেত্রে দুটো উপায় আছে, একটা হলো আমি এখানে আপনাদেরকে লিখে দেখাচ্ছি, একটা হলো আমাদের গিটহাবের মাধ্যমে, দেখেন গিটহাব এর মাধ্যমে, আর দ্বিতীয়টা হলো সরাসরি হেরেকুতে, ঠিক আছে, STRAIGHT স্ট্রেইট ই রো। আচ্ছা, সরাসরি হেরেকুতে আপনি দিতে পারেন, STARI, দেখো এখানে এখানে বানানো স্টেট বলতে সরাসরি হেরিকুইতে দিবেন। আচ্ছা, হেরিকুইতে অরিজিন মাস্টার রয়েছে সেখানে। তো এখন এই দুটো পদ্ধতির মধ্যে কোনটা বেশি সুবিধা? আমরা যদি গিটহাবে দেই তাহলে আমাদের একটা সুবিধা হলো, সেই গিটহাবের আমরা যদি গিটহাবে জানেন প্রজেক্ট ম্যানেজ করা যায়, সেই গিটহাবে আমরা কি করতে পারবো পরবর্তীতে আমাদের কোনো ফ্রেন্ডকে যদি সেই গিটহাবে আমরা আইডি ইয়া দেই, কি বলে হলো আমাদের ওইটা পাবলিক করে দেই, তাহলে যে কেউ ওইখানে কিন্তু কন্ট্রিবিউট করতে পারতেছে, বা আমাদের ফ্রেন্ডকে যদি আমরা সেই গিটহাবে অ্যাক্সেস দেই সেই রিপোজিটরিতে। আপনাদের গিটহাব সম্বন্ধে আগে কিন্তু ধারণা থাকতে হবে, ঠিক আছে, তাহলে কিন্তু কি হবে, তাহলে আমরা ওই গিটহাবে দিলে আমাদের বন্ধুরাও সেই গিটহাবে দেখা যাচ্ছে কোনো চেঞ্জ করলো ওই প্রজেক্টের দূর থেকে, সেই চেঞ্জটা আমি দেখবো যে সেটা আমার পছন্দ হচ্ছে কিনা, আমার যদি পছন্দ হয় সেটাকে আমি মার্চ করব। মানে আমরা প্র্যাকটিক্যাল লাইফে ধরেন 4-5 জন মিলে আমরা একটা কাজ করতে চাচ্ছি, একটাই প্রজেক্ট করতে চাচ্ছি, তো সেক্ষেত্রে যে যে রিকোয়ারমেন্ট দরকার সেটাই গিটহাব দেয় এবং হেরেকুতে সেটাকে হোস্টিং করা যাচ্ছে। মানে কি চাই, আমি কাজ করলাম একটা পার্ট নিয়ে, আমার বন্ধু আরেকটা পার্ট নিয়ে কাজ করলো, এখন আমরা দুটো পার্টকে একখানে কম্বাইন করব। এই যে সিস্টেম গুলো, আর একজন হেড থাকবে, সে সবগুলো চেক করবে, চেক করে দেখবে যে ঠিক আছে ওকে। তো এরকম যারা পার্টনার থাকবে তারা কেউ সরাসরি মাস্টার ফাইলে পুশ করতে পারবে না, তারা ব্রাঞ্চ ফাইল থাকবে সেগুলোতে পুশ করবে, এবং পুশ করলেও সেটা আবার যতক্ষণ পর্যন্ত যে চেয়ারম্যান থাকবে সে যতক্ষণ পর্যন্ত এগুলো অ্যাকসেপ্ট করেনি, মার্চ করা বলে এখানে মার্চ করেনি, ততক্ষণ পর্যন্ত এটা ফাইনালি মাস্টারে কমিট হবে না। তো এই জিনিসগুলো আপনাদের গিটহাব সঙ্গে জানতে হবে। আচ্ছা, গিটহাবে এখন আপনারা জাস্ট সিম্পলি লারাভেল প্রজেক্ট করে একটা সেটাকে আপনারা হোস্ট করতে যাচ্ছেন, কোনো গিটহাব টিটহাব জানতে চাচ্ছেন না, তাহলে আপনারা সরাসরি হেরিকুইতে দিতে পারেন। তো আজকে টিউটোরিয়ালে আমি দেখাবো মূলত যে কিভাবে গিটহাবের মাধ্যমে দেওয়া যায়, যাতে সবাই মিলে কাজ করা যায়, বা আপনি একাই কাজ করলেন, বা আজকে কিছু কাজ করলেন সেটা পুশ করে রাখলেন, পরে কাজ করলেন সেটা ওখানে পুশ করলেন, সমস্যা নাই। কিন্তু হ্যাঁ, সরাসরি হেরিকুতে এই কাজ করলেও আপনি আপনি করতে পারেন, সব সমস্যা নাই, মানে চেঞ্জ করতে পারেন, একবার পুশ করলেন পরে চেঞ্জ করতে পারেন। আচ্ছা, সেই কাজগুলো দেখাবো। তো দেখেন আমার এই ব্র্যান্ড নিউ প্রজেক্ট এটা, এটাকে আমি পুশ করব। তো এই জন্য আমাকে যেটা করতে হবে, আমি আমার ভিজুয়াল স্টুডিও কোডে এই প্রজেক্টটাকে ওপেন করে নেব, আর এখানে জাস্ট একটা ফাইল অ্যাড করতে হবে। একটা জিনিস খেয়াল করবেন যে আমার কিন্তু এখানে কিন্তু কোনো ডাটাবেস নাই, মানে আমার ডাটাবেসের কোনো কাজ নাই, এক কথায় কোনো কাজেই তো করিনি। তো এই কাজ ডাটাবেসে করিনি, এর পরবর্তী টিউটোরগুলোতে আমি ডাটাবেস সহ দেখাবো। আজকে সিম্পল এই পেজটাকে অনলাইনে কিভাবে নিয়ে আসা যায় সেটা আমি দেখাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, একটু ভিজুয়াল স্টুডিওটা ওপেন হোক। আচ্ছা, হেরুকু সম্বন্ধে আপনাদের বলি, আপনারা হেরুকু সম্বন্ধে যদি না জানেন, এটা হলো হিরোকু, এখানে আপনার গেলেই রেজিস্ট্রেশন করলে আপনারা এরকম একটা পেজ পাবেন, প্রথমে এরকম পাবেন না যে অলরেডি আমার একটা অ্যাপ লাইভে আছে, আপনারা এখানে নিউ এ যাবেন, ক্রিয়েট করবেন, ব্যাস আমি সেটা সবগুলো দেখাচ্ছি। আগে ভিজুয়াল স্টুডিও কোডটা, কথাগুলো ভালো করে বুঝে যান, বুঝে যেতে হবে আপনাদেরকে। এইখানে আমাদের যে প্রজেক্টটা রয়েছে, কই এই প্রজেক্টটাকে আমি টেনে এনে যদি এখানে ছেড়ে দিই, হয়নি মনে হয়, তাই না? এবার হবে, ওকে। খুবই সহজ
কিন্তু পদ্ধতিগুলো আপনাদের জানা লাগবে। আচ্ছা আরেকটা কথা বলে রাখি, আমরা কিন্তু এইখানে এই ক্রিয়েট অ্যাপ নিউ, এখানে যে ক্রিয়েট অ্যাপ দিয়ে করে এখানে অ্যাপটা তৈরি করে নিতে পারি, অথবা আমরা এখানে একেবারে যে কমান্ড লাইন দিয়েও কিন্তু কাজটা করতে পারি, ঠিক আছে, এই কমান্ড লাইন দিয়ে। তবে এই কমান্ড লাইন দিয়ে হবে না, বা এই কমান্ড লাইন দিয়েও হবে না, এখানে যে টার্মিনাল থাকে সেটা দিয়েও। কেন হবে না? কারণ হলো আমাদেরকে হেরুকু সিএলআই নামে যেটা রয়েছে, এরকম আপনারা এখানে সার্চ দিলে পাবেন, এই রোকু সিএলআই, এই হেরুকু সিএলআই আপনি ডাউনলোড করবেন। করে এখানে কিন্তু হেরুকু সিএলআই কোথাও দেখাবে না, ঠিক আছে, এইখানেই আপনাকে এই টার্মিনালেই আপনাকে হেরুকুতে লগ ইন করলে যেটা ওপেন হবে সেটাই হেরুকু সিএলআই, অথবা এইখানে আপনি যদি লগ ইন করেন হেরুকুতে যেটা আপনি পাবেন সেটাই হেরুকু সিএলআই। ওকে, আমি দেখাচ্ছি সবগুলো, আমরা কমান্ড লাইনের মাধ্যমে করতে পারি অথবা এটার মাধ্যমে। আচ্ছা দেখ, এখন আমাদের এই যে প্রজেক্ট ওপেন হয়েছে, এইখানে আমাদেরকে একেবারে রুট পর্যায়ে, এই যে ঠিক আছে, এই রুট পর্যায়ে এইখানে, এই যে এইখানে আমরা একটা ফাইল তৈরি করবো এইখানে, অথবা আমি রুট পর্যায়ে তৈরি করতে গেলে আমি এইভাবে করি, এইখানে গিয়ে আমার ডেস্কটপে এইখানে নিউ টেক্সট ফাইল, ওকে, আপনি একটা টেক্সট ফাইল খুলবেন, এটার নাম দেবেন হলো PROC প্রোক FIL প্রোক ফাইল। এবং একটা জিনিস খেয়াল রাখতে হবে, অবশ্যই এখানে কোনো এক্সটেনশন থাকা যাবে না। ওকে, এই যে এখানে চেঞ্জ করার অনুমতি দেবে, ব্যাস প্রোক ফাইল এখানে আমি তৈরি করলাম। আর থাক এইখানে আমি এই যে প্রোক ফাইলের মধ্যে এই যে এই লাইনটা দেখেন, এখানে ওয়েব কোলন আমি ওইখানে পড়ে শোনাই, এই দেখেন এই যে প্রোক ফাইল কই গেল, এই প্রোক ফাইলে দেখেন হেরুকু সিম্বল এসে গেছে, প্রোক ফাইলের মধ্যে জাস্ট এটা পেস্ট করে দেন। এইটা মানে কি, আমি এটা মানে হলো এই যে প্রোক ফাইল কি করবে, ভেন্ডর বিন হেরুকু -PHP-Apache2 সার্ভার, বা এখানে আমরা NGX যে কোনো সার্ভার চালাতে পারি, এখানে পাবলিক নাম ফোল্ডারে আমাকে অ্যাক্সেস দিল। আর আমরা জানি লারাভেলের যে ওপেন ফাইলগুলো সেগুলোর মধ্যে পাবলিক ফোল্ডারটাই লাইভে থাকে, ওপেন থাকে, তাই না? এখন আমি যদি সেভ করি, আচ্ছা এটা সেভ হবে, ওকে ফাইন। এখন আমাকে কি করতে হবে, আমার প্রজেক্টের মধ্যে এই ফাইলটি অ্যাড করে ফেললাম, এখন আমাকে এখানে সিম্পল আমাকে গিটের মধ্যে আমি প্রথমে পুশ করবো। আজকে আমি দেখাবো গিটের মাধ্যমে, দেখেন আপনাদের বলেছি দুইটা পদ্ধতি আছে, একটা হলো গিটহাবের মাধ্যমে, একটা হলো স্টেট, আজকে আমি দেখাবো গিটহাবের মাধ্যমে। তো ওকে, তো আমি এখানে প্রথমে আমার গিটহাবে ইয়ে করব, আপনাদের গিটহাবে অ্যাকাউন্ট খুলে নিতে হবে, গিটহাবের মাধ্যমে দেখাবো কিভাবে। এই যে নিউ এ গেলাম, নিউ রিপোজিটরি তৈরি করবো, এটা আমি দিলাম হলো YD, ঠিক আছে, YD নামক, এই দেখেন অ্যাভেলেবেল দেখাচ্ছে। এইখানে একটা জিনিস খেয়াল করবেন, এখানে পাবলিক থাকবে, এইখানে ইনিশিয়ালাইজ করবেন না আপনারা যখন বাড়ি থেকে কোনো পুশ করবেন, ইনিশিয়ালাইজ করলে হবে কি, কিছু কমান্ড আপনারা এখানে দেখতে পাবেন না, কথাটা বুঝে যান, আমি একটু দেখি আমার ভিডিও হচ্ছে কিনা, ভিডিও হচ্ছে, আচ্ছা কিছু কমান্ড আপনারা পাবেন। আমি যদি এখন ক্রিয়েট করি আর এইখানে ক্লিক করে ক্রিয়েট করলে একটু আলাদা হবে, যাই হোক এখন আমি এখানে ক্রিয়েট করলাম, এখানে ইনিশিয়ালাইজ করিনি, তাহলে দেখেন এই যে কমান্ডগুলো আমার এখানে দেখাচ্ছে। এই সেম কাজগুলোই আমাকে করতে হবে, কিভাবে, এই যেখানে লিখে দেওয়া আছে আমরা গিট ইনিট করবো, আমি এগুলো সব মুখস্থ হয়ে গেছে, আমি আপনাদেরকে এখানে দেখাতে পারি। আচ্ছা এখানে আমি জাস্ট গিট ইনিশিয়ালাইজ করব, গিট ইন ইট, ওকে, এখানে আমাদের গিটের ফোল্ডারটা তৈরি হয়ে যাবে। আচ্ছা তারপরে একটা জিনিস আমাদেরকে করতে হবে, সেটা হলো যে গিট অ্যাড এটা আমি করি না, সরি গিট অ্যাড রিড মি ডট এগুলো আমি করব না, আমি কি করব, আমাদের যে কাজটা লাগবে সেটা হলো এইখানে গিট অ্যাড একটা স্পেস দিবেন, ডট দেবেন, ঠিক আছে, যখন আপনারা এরকম করবেন এটা কিন্তু গিটে অ্যাড হয়ে যাবে। আচ্ছা মজার ব্যাপারটা আমি দেখাচ্ছি, গিট অ্যাড এরকম করলেন, আচ্ছা এখানে কিছু কাজ আপনাদের শেখাই যায়, এখানে ইয়ে করলে এগুলো ফোল্ডারে ফেলে চলে যাবে, এটা বড় করেন কাজগুলো আমি টার্মিনালতে দেখাই, আর এইখানে ক্লিক করলে পুরো স্ক্রিনে চলে আসবে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, আমরা গিটে অ্যাড করলাম, এখন এইখানে আমি যদি দেখতে চাই গিট STATUS, গিট স্ট্যাটাস যদি দেখি, দেখেন আমার গিটে এই ফাইলগুলো রয়েছে গিটে পুশ করার জন্য, ঠিক আছে। আচ্ছা এখন আমাকে যেটা করতে হবে, এখানে লিখতে হবে গিট COMMIT, গিট কমিট এম, এখানে এই মাইনাস এম মানে একদম ফুল মিনিং আছে মেসেজ, এখানে আমি যা লিখবো তাই একটা মেসেজ লিখতে হবে ডাবল কোটেশনের মধ্যে, FIRST ফার্স্ট এম ESSE মেসেজ, ওকে। এখন এইখানে আমি দিলে এখানে আমার কেবল কমিট হলো, কমিট হবে,
একটু সময় নেবে। এখনো কিন্তু গিটহাবে পুশ হয়নি, মানে আমি গিটহাবের যেখানে গেলে আমি পাবো না, ঠিক আছে? প্রথম কথা হলো আমি আমার প্রজেক্টটা এখান থেকে আমার গিটহাবে নিয়ে আসবো, এইখান থেকে আমি হেরুকুতে দেবো, এই প্রসেসটা এটা হলো। তারপরে তাহলে হবে কি, এই গিটহাবের অ্যাক্সেস যদি আমি অন্য ফ্রেন্ডদেরকে দেই, তাহলে এখান থেকে যেহেতু হেরুকুতে যাচ্ছে, তাহলে আমরা কি করতে পারবো, এই হেরুকু এই প্রজেক্টটা এখান থেকে কন্ট্রোল করতে পারবো, ঠিক আছে? অথবা হেরুকুতে হোস্টিং করেও কিন্তু এখানে আবার অ্যাক্সেস দেওয়া যায় ওই অ্যাপে। আচ্ছা, আমি যদি গিট অ্যাড গিট কমিটি এগুলো করছি, এগুলো না করেও কিন্তু একটা অ্যাপও আছে এগুলোর, এই দেখেন, এই যে গিটহাব ডেস্কটপ, এই অ্যাপের মাধ্যমে কিন্তু কোনো কমান্ড ছাড়াই জাস্ট কপি করে দিলেই পেস্ট, মানে ওখানে চলে যায়, গিটহাবে চলে যায়, এরকমও হয়েছে, ঠিক আছে? আচ্ছা, আমি গিট কমিট করেছি। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, আপনারা ওই যে অ্যাপটা দেখালাম, ওই অ্যাপটা ইনস্টল করে কিন্তু কাজগুলো করতে পারে। আচ্ছা, এই লাইনটা কপি করে, এই লাইনটা মানে কি, দেখেন, গিট রিমুভ অ্যাড অরিজিন, মানে আমি কোন গিটহাবে দিতে চাচ্ছি সেটা কিন্তু এই লাইনে বলে দিচ্ছে। রিমোটলি আমি কোন গিটহাবকে কন্ট্রোল করতে চাচ্ছি, কোন রিপোজিটরিকে আমি এইটাকে কন্ট্রোল করতে চাচ্ছি, এখন এইটাকে আমি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? এখন দেখেন, এটা কিন্তু এই এর কিন্তু গিটহাবের, এখন আমি যাই পুশ করবো এটাতে যাবে, ওকে? এখন ঘটনা হলো, আমি যদি এইটাকে চেঞ্জ করতে চাই, পরবর্তীতে আমি এই গিটহাবের রিপোতে দিলাম, এই যে রিপোজিটরিটা যেটা তৈরি করছে আপনারা দেখলেন ওয়াইটি নামে, এটা দিয়ে দিচ্ছি, এটাই তো আমার এখানে চলে যাবে, তাই না? আমি এখন চাচ্ছি কি, যে না, আমি আরেকটা রিপো বানাবো, সেখানে ওই প্রজেক্ট আবার দিব, দিয়ে তারপর এখানে যাবো। তাহলে আমাকে এই গিটটা তো, এই যে গিটহাবের কাজগুলো করলাম, এখানে দেখেন, এই যে আপনারা এখানে কিন্তু গিটের ইয়ে তৈরি হয়ে যায়, ঠিক আছে? মানে গিটহাবের ফোল্ডারটা তৈরি হয় ডট গিট নামে, সেটাকে রিমুভ করতে হবে। সেটা রিমুভ করার সিস্টেম আমি আসছে, সেটা এরকম rmdit.git, ঠিক আছে? এটা লিখলে আমার যাবতীয় গিটের কাজগুলো এখানে আমার প্রজেক্ট থেকে সরে যাবে, কিন্তু এই যে আমাদের গিটহাবে থেকে যাবে, আচ্ছা, হেরে কিন্তু থেকে যাবে। আচ্ছা, এখন ঘটনা হলো, এইটা আমি এখন গিটহাবে পুশ করব, ঠিক আছে? এই যে এটাও দিতে পারি, অথবা গিট পুশ অরিজিন মাস্টার লিখলেও হবে, আর ইউতে মানে ফোর্স দিয়ে বা এরকম কিছু ইনিশিয়ালি, যাই হোক, যে আমি দিলাম পোস্ট পুশ করে। এখন দেখেন, এইখানে আমার সব ফাইল পুশ হবে, কিভাবে পুশ হবে, আমার গিটহাব অ্যাক্সেসে নিচ্ছে, ঠিক আছে? যে এখান থেকে সরাসরি গিটহাব অ্যাক্সেস নিচ্ছে, আমার দেখছে যে আমি গিটহাবে লগ ইন আছে কিনা, যদি লগ ইন না পায়, এই পেজে পেয়েছে, ঠিক আছে? এখন আমাকে গিটহাবে পুশ করে দিচ্ছে। এখন মজার ব্যাপার হলো, এইখানে আমরা গেলেই দেখতে পাবো যে, এইখানে আমি কোডে যদি আরেকবার রিফ্রেশ দিই, আমি দেখতে পাবো যে আমার গিটহাবে ফাইলটা চলে আসছে, দেখেন, সব চলে আসছে না, সব যে প্রজেক্টটা চলে আসছে। এখন এইখান থেকে আমি এইখানে কানেক্ট দেবো কিভাবে, আমি জাস্ট নিউ ক্লিক করব, একটা প্রজেক্ট তৈরি করব। এটা কিন্তু আমি আজকে দেখালাম গিটহাবের মাধ্যমে আর কমান্ড লাইনের মাধ্যমে, এরপরে আমি দেখাবো যে, আপনাদের বলেছি যে, এরপরে আমি দেখাবো সরাসরি হেরেকুটে, কোনো গিটহাবের কাহিনি নেই। আচ্ছা, তো এখন এখানে আমি ওয়াইটি নাম দিই, দেখি নামটা অ্যাভেল আছে কিনা, ওয়াইটি টি টি, এটা আছে, অ্যাভেলেবেল, যে কোনো পছন্দ মতো নাম দিবেন, অ্যাভেলেবেল থাকলে, যদি থাকে তাহলে পাবেন। এখন এইখানে হেরুকুতে এসে এইখানে কিছু কাজ করা লাগবে, আমরা আপাতত তো ডাটাবেজ নিয়ে কাজ করছি না, এই জন্য আমাদের সহজ হবে, আমরা এরপরে ডাটাবেজটাও দেখাবো। এইখানে তিনটা উপায় কিন্তু আমরা আমাদের এখানে দিতে পারি, একটা হলো হেরুকু সিএলআই এর মাধ্যমে, একটা হলো গিটহাবের মাধ্যমে, আরেকটা আমরা নিজের রিপোজিটরি তৈরি করতে পারি। দেখেন, হেরুকু যদি গিটহাবের মাধ্যমে, সরি, সিএলআই এর মাধ্যমে দিই, তাহলে আমাদেরকে লিখতে হবে হেরুকু লগ ইন, এটি ইনস্টল করার পরে এটা লিখতে হবে হেরুকু লগ ইন, তারপরে আমাদের এই যেরকম গিটের, তখন আমরা যে পোস্ট গিটে যে কাজগুলো করলাম সেই কাজগুলোই এইখানে করা লাগবে, কিন্তু এখানে রিপোজিটরি হবে এরকম গিট ইনিট হেরুকু গিট, মানে হেরুকুর যে গিট হব তৈরি করবো সেই গিট হবে আমাদের দিচ্ছি, ঠিক আছে? এখানে ওই গিটহাবেই দিচ্ছি, ধরেন এই গিটহাব থেকে এখানে তো শো করতে চাচ্ছি, তাই না? আর কিন্তু সরাসরি যখন আমরা সিএলআই এর মাধ্যমে দিব, ওই যে আমি বলেছি এখানে যে সিএলআই এর মাধ্যমে এটা, তখন কিন্তু আমাদের এই গিটহাবেই দিতে হবে, কিন্তু সেই গিটহাবটা হবে হেরুকুর। আচ্ছা, আমরা যদি এখন হেরুকুর গিটহাব থেকে দিচ্ছি না, আমাদের নিজেদের গিটহাব আছে, সেখান থেকে নিজেদের গিটহাবে রিপো থেকে আমাদেরকে এখানে গিটহাব আমরা সিলেক্ট করলাম, এখানে লিখবো ওয়াইটি লিখে সার্চ দিব, আমাদের গিটহাবে সে পেয়ে যাবে সে ইয়েটা, এই দেখেন পেয়েছে। এখন আমি যদি কানেক্ট করি, হ্যাঁ, এখন কানেক্ট হয়েছে। এখন অটোমেটিক যদি আমি এখানে ইয়ে করে দেই, এই যে ইনেবল অটোমেটিক ডিপ্লয়, তাহলে আমি এখন যখনই আমার এখান থেকে কোনো চেঞ্জ করে পুশ করব আবার আমার গিটহাবে, তখনই কিন্তু অটোমেটিকলি, আর এখানে খালি রিলোড দিলেই এখানে দেখা যাবে, সে চেঞ্জটা দেখা যাবে, আমি দেখাচ্ছি। এখন আমি ডিপ্লয় ব্রাঞ্চ করলাম, ওকে, আমার এই যে মাস্টারটাকে ডিপ্লয় করে দিলাম, এরপরে থেকে অটোমেটিকলি সে নিয়ে নেবে। এখন দেখেন এখানে ডিপ্লয় হয়ে যাচ্ছে, ঠিক আছে? এখানে কাজগুলো হচ্ছে। আচ্ছা,
আচ্ছা, এখন আমাদের অ্যাপটা কিন্তু অনলাইনে এসে যাওয়ার কথা। এখন আমরা যদি এখানে ওপেন অ্যাপ করি তাহলে কিন্তু এখানে একটা 500 ইউরোর পাবো। কেন ইউরো পাবো 500? কাহিনী হলো আমাদের যে এই যে ইএনভি ফাইলের কিন্তু আমাদের এইখানে কিছু এই যে আমাদের এই জিনিসগুলো চেঞ্জ করতে হবে, ঠিক আছে। একটা হলো অ্যাপ ডিবাগ, এই অ্যাপ ডিবাগটা কন্ট্রোল সি আমাদেরকে দিতে হবে। এখানে কিভাবে দিব, এই যে সেটিং এ গিয়ে আমরা যদি যাবতীয় সেটিং এ, তো এখানে ডাটাবেস সেটিং আমরা এখানেই করব। আমরা সেটিং এ গিয়ে এখানে লিখি রিভিল কনফিগ ভারের মধ্যে গিয়ে যদি আমরা এখানে অ্যাপ ডিবাগ কন্ট্রোল ভি, এখানে আমরা যদি ট্রু করে দিই, টি আর ইউ ট্রু, তাহলে এটা অ্যাড হয়ে গেল, ঠিক আছে। এখন আর একটু রিফ্রেশ দেন, দেখেন একটু অন্যরকম দেখাবে, ঠিক আছে। মানে অ্যাপ ডিবাগটা হলো। তাহলে আমি আরেকটা জিনিস নিতে হবে, অ্যাপ কি, ঠিক আছে, কন্ট্রোল সি, ওকে। এবার এই দেখেন অন্যরকম দেখাচ্ছে, মানে অ্যাপ ডিবাগ হয়েছে। তারপরে আমি এখানে অ্যাপ কি যদি দেই কন্ট্রোল ভি আর অ্যাপ কিটা এখান থেকে কপি করে নিয়ে দেই, তাহলেই আমার কাজ শেষ। দেখবেন একেবারে মজার আমাদের কন্ট্রোল সি কন্ট্রোল ভি অ্যাড, আমাদের প্রজেক্টটা কি হলো, লাইভে চলে আসলো। দেখেন কত মজার না, এখন এইটা কিন্তু আমরা যে কাউকে দিতে পারছি, ঠিক আছে। এখন আমার প্রজেক্টটা লাইভে এসেছে। আচ্ছা, এখন আমি যদি কোনো চেঞ্জ করি কথার কথা, আমি বা আমার যে, এখন দেখেন আমি আমি বা আমার বন্ধুরা কিভাবে এটা চেঞ্জ করতে পারে। এই যে এখানে আমার গিটহাবটা আছে না, এইখানে আমরা আমাদের বন্ধুদেরকে অ্যাক্সেস, এটা তো এমনিতে পাবলিক আছে, এটা তো যে কেউ পাবে, চেঞ্জ করতে পারবে। আর আর কথা হলো সেটা হোক কিন্তু ডাউনলোড করতে পারবে, কিন্তু কাউকে যদি অনুমতি দিই আমি এখানে সেটিং এ যেতে হবে। সেটিং এ গিয়ে এখান থেকেও কিন্তু দেখেন গিটহাব পেজ, এখান থেকেও আমাদের অনলাইনে নিয়ে আসা যায়, সেটা সমস্যা নাই। এখানে আমাদেরকে অ্যাক্সেস দিতে হবে, এই যে ম্যানেজ অ্যাক্সেস, সেটিং থেকে ম্যানেজ অ্যাক্সেসে গেলে আমরা আপনার কি বলে যে বন্ধুকে অ্যাক্সেস দিতে চান তার, এই যে এখানে ইনভাইটে কোলাবরেটর, এখান থেকে ইনভাইট করলে সে কিন্তু এই গিটহাবে চেঞ্জগুলো করতে পারবে, কমিট বা পুশ এগুলো কাজ করতে পারবে। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে আমি যে এখানে যে পোস্ট করলাম আমি এখানে আরেকটু চেঞ্জ করবো। কিভাবে চেঞ্জ করবো, এই যে দেখেন আমার রিসোর্সের মধ্যে যে পেজটা থেকে আপনারা জানেন যে মেইন যে পেজটা থেকে আমাদের শো হয় সেটা হলো ভিউএস এর মধ্যে ওয়েলকাম, ঠিক আছে। তো এইখানে আমি আমি একটু চেঞ্জ করে দিতে চাচ্ছি হলো কই লারাভেল কথাটা কই, এই যে এইটা না, এইখানে আমি লিখে দিতে চাচ্ছি হলো মাই এফ আই আর এস টি ফার্স্ট লারা ভেল অ্যাপ অন লাইভ, ঠিক আছে। আমি এটা দিলাম ওই ফার্স্ট লারাভেল অ্যাপ অন লাইভ। আচ্ছা, এখন আমি যদি সেভ করি, এইখানে সেভ করলে তো আমার এটা কম্পিউটারে সেভ হলো, এখানে তো আর অনলাইনে চেঞ্জ হলো না। তার সেটা আমাকে করতে গেলে এখানে আমার আমাকে আসতে হবে, এসে এটা একটু আমি ক্লিয়ার করে নিই, সি এল ই এ আর কি, ওকে। এখন এইখানে আমাকে আবার জাস্ট সিম্পল শুধু গিফট, সরি গিআইটি গিফট, এই যে অ্যাড লিখে এরকম যদি আমি ক্লিক করি তাহলে আমার গিটে অ্যাড হবে। এখন দেখেন আমি আর এখানে যদি গিট স্ট্যাটাস দেখি তাহলে কিন্তু স্ট্যাটাস এই একটা মডিফাইড দেখাচ্ছে, এই জিনিসটা মডিফাইড আছে, ঠিক আছে। এখন যদি এটাকে আমি গিট অ্যাড করি, গিট অ্যাড, এখন অ্যাড হলো, ঠিক আছে, একটা ফাইল চেঞ্জ হয়েছে সেটা অ্যাড হলো। এখন আমাকে এখানে প্রথমে অ্যাড করলো, মানে এগুলো স্টেজ বাই স্টেজ আছে, যে একটার পর একটা কন্টেইনারে গেলাম, তারপরে এখন এখন পর্যন্ত কোনো চেঞ্জ হবে না, ততক্ষণ পর্যন্ত পুশ করিনি। আমি যে কমিট করলাম যে হ্যাঁ আমি চেঞ্জ করতে রাজি আছি, ওকে, এখানে চেঞ্জ, এই যে দেখি ফার্স্ট এ ফার্স্ট সি এস এ এম ডি চেঞ্জ, ওকে। এখন ফার্স্ট চেঞ্জটা আমি করব ইন্টার চাপব, ওই চেঞ্জটা আমার এখন হবে। আচ্ছা, এখন কেবল এখানে চেঞ্জ হলো, এখন আমাকে এটা ফাইনালি আমাদের গিটহাবে দিতে হবে। গিটহাবে যদি আমি দেখি এরকম গিট পুশ অরিজিন মাস্টার, অরিজিন এম এ এস মাস, সরি এম এ এস মাস টি মাস্টার, ওকে। আমি যদি এখন পুশ করি আমার কিন্তু গিটহাবে এই চেঞ্জটা হবে, ওকে। এরকম করে আমাদের বন্ধুরাও কিন্তু এখান থেকে কলন করে ডাউনলোড করে নিয়ে এই চেঞ্জটা করতে পারে, ওকে। এই চেঞ্জটা হচ্ছে, এখন দেখেন চেঞ্জটা এখানে দেখাবে। আমি যদি কোডে যাই, আমি যদি কোডে যাই দেখেন এই যে ফার্স্ট চেঞ্জ কমেন্টটা দেখাচ্ছে,
লেটেস্ট এই যে কত সেকেন্ড আগে 38 সেকেন্ড আগে চেঞ্জটা হয়েছে। এখন চেঞ্জটা তো ওখানে হলো অটোমেটিক্যালি, এখানে খালি রিফ্রেশ দিলেই গিটহাব থেকে যদি আমি অটো অটো কানেক্ট করে দিছি চেঞ্জটা এখানে দেখানোর কথা, ঠিক আছে? একটু সময় নেবে, দুই একবার রিফ্রেশ দিলে মানে এই দেখেন মাই ফার্স্ট লারাভেল অ্যাপ অনলাইন, ঠিক আছে? এটা কিন্তু আমি কোথায় আমার পিসিতে চেঞ্জ করলাম, এখানে কিন্তু চেঞ্জটা হলো। খালি এই চেঞ্জটা আমি করতে পারবো না, আমার বন্ধুরাও কিন্তু করতে পারবে। আচ্ছা খালি এইটাই না, আমরা ডাটাবেস কানেকশন দিয়েও চেঞ্জটা করতে পারি, ঠিক আছে? আমার বন্ধু করবে কি, বা আমার যে ডাউনলোড ইয়ে করবে এখান থেকে ডাউনলোড করে নেবে, নিয়ে তাকে ডাউনলোড করে সে ওখানে চেঞ্জটা করবে, করে সে সেখানে পুল রিকোয়েস্ট বলা হয় তাকে, একটা পুল রিকোয়েস্ট পাঠাবে, ঠিক আছে? পুল রিকোয়েস্ট পাঠালে সেটা আমার এখানে এসে দেখাবে, এবং আমি তখন এখানে মার্জ করলে আমার সেটা এখানে অ্যাড হবে, না করলে অ্যাড হবে না, কি কি চেঞ্জ করছে সব দেখা যাবে। ওকে আচ্ছা, চেঞ্জের ব্যাপার হলো এটা। আর এখানে আমরা আজকে প্রথম অনলাইনে নিয়ে আসতে পারলাম আমাদের প্রজেক্ট, ঠিক আছে? এর পরবর্তী দিনে আমরা দেখব, পরবর্তী দিনে না আমরা এখনই দেখতে পারি সেটা কিভাবে। হেরুকুর ওয়েবসাইটে রয়েছে, ঠিক আছে? এখানে এখানে আমি সেটাও আজকে দেখাই, একটু ধৈর্য ধরেন, সেটাও দেখাই। এটা আমরা এভাবে হোস্ট করলাম। এখন আমরা যদি এই এই জিনিসটাকে ডিলিট করে দিই, এই গিটহাব টিটহাব সব থেকে যদি আমরা ডিলিট করে দেই, সেটা ডিলিট করার অপশন হলো এখানে ডিলিট অ্যাপ, ঠিক আছে? আমি যদি ডিলিট করে দেই এখন, এই যে ওয়াই টিটি, তো ওয়াই টিটি আমি দুটো পদ্ধতি দেখাই, ঠিক আছে? ওকে, অ্যাপটা ডিলিট হয়ে গেল। এইখান থেকেও আমি ডিলিট করতে গেলে সেটিং এ যেতে হবে, দেখেন যাবতীয় চেঞ্জ গুলো আমি, এই যে ডিলিট দিস রিপোজিটরি, এটাকে আমি ডিলিট করলাম। এটার নাম লিখতে হবে, আমাকে লিখে দিতে হবে নিজে, নালে ডিলিট হবে না। আচ্ছা এবার আমি ডিলিট করলাম, তাহলে আমার কোনো, আচ্ছা এখানে কোনো রিপোজিটরি নাই। ওকে এবার আমি এইখানে দেখেন, এইখানে আমি ডিলিট তো করলাম, কিন্তু এইখানে কিন্তু গিটহাবের কিন্তু ফাইল ফোল্ডার রয়েছে, সেগুলোকে রিমুভ করার জন্য আর এম রিমুভ ডিরেক্টরি, এটা পূর্ণরূপে এটা রিমুভ ডিরেক্টরি ডট কিট, এটা লিখতে হবে। তাহলে এখন এই প্রজেক্টটা আমার ফুল ফ্রেশ প্রজেক্ট, ঠিক আছে? এটা ওয়াই ইএস, হ্যাঁ, যেটা আমাকে অনুমতি চাচ্ছে যে আসলে ঠিক আছে কিনা, ডিলিট করবো কিনা। হ্যাঁ আমি দেখি তো কতক্ষণ সময় হলো, 22 মিনিট হোক। আচ্ছা এই সবগুলো ডিলিট করলো। ওকে এখন আমি কোনো গিটহাবে, আমি কোনো গিটহাবে দিতে চাচ্ছি না, এই গিটহাব আমার বাদ সরাসরি, ঠিক আছে? আমি সরাসরি এই যে কেটে দিই, হ্যাঁ সরাসরি এখানে ইয়ে করতে চাচ্ছি, কি বলে যে পুশ করতে চাচ্ছি, ঠিক আছে? কোনো গিটহাবে দিব না, দেখি আমার এটা হলো কিনা কাজ হয়েছে। এখন এখন আমি কি করব, তো এইখানে আবার দিতে গেলে দ্বিতীয় পদ্ধতিটিও আমরা কিন্তু সব এই ক্রিয়েট অ্যাপটা আমরা এখান থেকে করে নিতে পারি, অথবা দেখা যাচ্ছে এই যে সিএলআই দিয়ে, আমাদের সিএলআই দিয়েও করে নিতে পারি, ওটা ব্যাপার না। আচ্ছা আরেকটা জিনিস যেটা আমি কিছুক্ষণ আগে দেখালাম, যে আমাদের এখানে ইএনভি ফাইল থেকে ডাটাগুলো এখানে এগুলো অ্যাড করা, ওই যে এই যে অ্যাপ কি, এগুলো কিন্তু আমরা আমাদের সিএলআই দিয়েও অ্যাড করতে পারি, ওগুলো ব্যাপার না। আচ্ছা আমি এখন আপনাদেরকে দেখাবো হেরুকুতে, প্রথমে দেওয়া আমাকে এখান সিএলআই থেকে লগ ইন করতে হবে, হেরুকু লগ ইন, আচ্ছা এখন এখানে আমাদের হেরুকুতে লগ ইন হবে, এটা একটু সময় নেবে, মানে যখন লগ ইন হবে তখন এই এই টার্মিনালটা তখন আর আমাদের পিসি টার্মিনাল হবে না, হবে তার সাথে সাথে আমাদের হেরিকুরু টার্মিনাল হয়ে যাবে, ঠিক আছে? এই এখানে অনুমতি কিউস আসছে, মানে এখানে একটা কিউ বাজে অন্য একটা অক্ষর চাচ্ছে, হ্যাঁ এই হেরিকুতে লগ ইন হবে অটোমেটিকলি, এইখানে আমাকে ক্লিক করতে হবে, আমি তো দেখবো আমার ভিডিও মিডিও হচ্ছে কিনা, হ্যাঁ ভিডিও হচ্ছে। আচ্ছা এখন দেখবেন এখানে লগ ইন হয়ে গেছে। এখন এইখানে যে আমাদের গিটহাবে যাবতীয় জিনিস ছিল সব আমি ডিলিট করে দিয়েছি, তাই না? আমাকে জাস্ট এখন লিখতে হবে কি, গিট ইন ইট, ইন ইট ইনিশিয়ালাইজ, গিট ইনিশিয়ালাইজ করলাম। আচ্ছা এবার গিট অ্যাড, এই কাজগুলো যেখানে ইয়ে করি না কেন সেটা সেখানেই আমাদেরকে করতে হবে, গিট কমিট, এখানে বেশি হাই,
কিন্তু ঘটনা হলো আমি এবার পুশ করব কোনো গিটহাবে না, হেরকুতে, ঠিক আছে? আচ্ছা, সেটা করার জন্য আমাদেরকে হেরকুর একটা অ্যাপ তৈরি করে নিতে হবে। তো আমি এখানে এখানে লিখে দিচ্ছি হিরোকু ক্রিয়েট। ওকে, এটা লিখে দিলেই একটা অ্যাপ তৈরি হয়ে যাবে। এই অ্যাপের নামটা আমরা পরে চেঞ্জ করতে পারবো, অথবা ওইখান থেকে অ্যাপ ক্রিয়েট করে এখানে এখান থেকে ওই অ্যাপের নামে পুশ করে দিলেও হবে, যা করতে চাবো তাই হবে, সমস্যা নাই। একটু সময় নিচ্ছে, এই যে এখানে আপনারা একটু নেটে সার্চ করে দিলেই কমান্ড গুলো সব পেয়ে যাবেন, সমস্যা নেই। এখানে গিটহাব থেকে দেখাচ্ছে, তারপরে আবার এই সরাসরি যে এখানে এখানে যদি ডিপ্লয়মেন্টে যান তাহলে দেখাবে কি কি করার লাগবে, ঠিক আছে? এখানে গিটহাবের সাথে ইন্টিগ্রেশন করার এগুলো দেখাচ্ছে। এই যে হেরেকু ক্রিয়েট, এইখানে এখানে দিয়ে দিছে পুরো প্রসেসটা, সবাই নিচ্ছে প্রচুর, ঠিক আছে? এই যে এখানে এই কমান্ড কয়টা চালালে কিন্তু আমরা এখানে জাস্ট, এই যে এখানে জাস্ট গিট পুশ হেরকম মাস্টার করে দিলেই হবে, আর এখানে তারপরে কই ডিপ্লয়টা কই হেরকম রান ডিপ্লয় এটা লিখলেই হবে, ঠিক আছে? সেটা আসতেছে না আসলে আমার, মানে অ্যাপে হেরকম অ্যাপটা ক্রিয়েট হচ্ছে না, হেরকম লগ ইন করেছি উপরে সব ঠিক আছে কিন্তু হেরকম ক্রিয়েট হচ্ছে না, CREATE, তাই না? ঠিকই তো আছে। আচ্ছা, যাই হোক, এই প্রসেসটা ফলো করলেও আপনারা কিন্তু খুব সহজে এখান থেকে, আর তখন গিটহাব থাকছে না, এতে করে অসুবিধা আমি মনে করছি যে ওই যে অন্য কোনো বন্ধু বা কেউ এইটাকে ইয়ে করতে পারবে না, কন্ট্রোল করতে পারবে না, আমি একাই ছাড়া, ঠিক আছে? এখানেও আবার আমি যদি সেম পদ্ধতি, আমি যদি এখানেও আবার কোনো চেঞ্জ করতে চাই, চেঞ্জ করার জন্যই মেইন কাজটুকু হলো এইটা, এই যে গিট, তখন আর ইনিশিয়াল করতে হবে না, জাস্ট খালি গিট অ্যাড ডট স্পেস দিয়ে গিট কমিট, তারপরে এই শেষে গিট পুশটা করতে হবে, গিট পুশ এরকম আসটা যদি এইভাবে করি। আর যদি আমরা আমরা গিটের মাধ্যমে করি তাহলে ওই একই কাজ, গিট অ্যাড স্পেস দিয়ে ড্যাশ আর গিট কমিট, এবং শেষে এই যে এখানে গিট পুশ হেরকু মাস্টার না, এখানে গিট পুশ অরিজিন মাস্টার, ঠিক আছে? হেরকু না অরিজিন মাস্টার, এই কাজটা করা লাগবে। আচ্ছা, এইভাবে হচ্ছে না, এটা থাক, আমি এখানে তৈরি করতে দেরি করছেন, এটার কোনো কারণ বা অন্য কোনো কারণ হতে পারে। তা আপনারা আশা করি বুঝে গেছেন যে কিভাবে করতে হবে, এখানে খুবই সহজভাবে দেওয়া আছে, ঠিক আছে? কিন্তু এই যে আমাদেরকে আমাদের সিডি মায়ার বলছে এখানে ওই অ্যাপের মধ্যে যেতে হবে, তো এইভাবে করে আমরা আমাদের প্রজেক্টকে, এইরকম প্রজেক্টকে আমরা অনলাইনে নিয়ে আসতে পারি। তো এর পরবর্তীতে আমরা দেখব কিভাবে ডাটাবেস কানেকশন থাকলে সেটাকেও আমরা দিতে পারি আমাদের অনলাইনে, ওকে? এবং এর পরের বক্তৃতায় আমি রিয়্যাক্ট প্রজেক্টও অনলাইনে এখানে নিয়ে আসার সিস্টেম দেখাবো হেরোকুতে, এবং রিয়্যাক্ট ফ্রন্টএন্ড এবং লারাভেল ব্যাকএন্ড এই প্রজেক্টটাকেও আমরা কিভাবে অনলাইনে নিয়ে আসতে পারি সেটাও আপনাদেরকে দেখাবো। তো সেই পর্যন্ত বিদায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।